এই মাছটা ধরতে কত সময় লাগবে আপনার? এই মাছটা ধরতে কত রোজ? 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা। এটা কি দিয়ে ধরছেন আপনি? পোয়াজাল দিয়ে। জাল দিয়ে। পোয়াজাল। যে মামার হাতে এটা কি? ইলিশ মাছ। হ্যাঁ এইটা 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 ধরছে এটা পোয়াজালে বাজবে। কিভাবে বাজলো এটা? এটা এই পেছাই আস্তে পেছাই দিছি। এটাকে সমুদ্র কয় কিলোমিটার মাছটা বাজছে অনুমান? 10 12 কিলোমিটার। 10 কিলোমিটার। পুকুরটা দিয়ে কাছে? পুকুরটা দিয়ে অনেক দূর। এটা 2 ঘন্টা চালাই গেছে। 2 ঘন্টা চালে তা তো অনেক। এই মাছ বিক্রি করে কি সংসার চলে আপনাদের? মোটামুটি চলে। দেখুন মাছের মাছের বাজার এটি। আচ্ছা মাছটা কই? পোয়া মাছ দিয়ে দিছে নাকি? আবার আবার আচ্ছা। এই যে মাছ ধরেন, আপনাদের কোন জলদস্যুর কবলে কি কোনো সময় পড়তে হইছে? মাঝে মাঝে গতকালকে দেখলাম জলদস্যুর কবলে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে গেছে, মানে অনেক কিছু হারাইছে। আপনাদের কি কোনো সময় কোনো প্রবলেম হইছে? এই অনুমান কয় বছর ধরে মাছ ধরেন আপনারা? অনুমান 20 বছর। 20 বছর ধরে কোনো সমস্যা হয় নাই তো? মাঝে মাঝে হইছে। সমুদ্র কি হইছে মামা একটু বলেন। হ্যাঁ অনেক মালামাল নষ্ট হয়েছে, লইতে লই গেছে। আর এমনিতে সরকারি কোনো অনুদান পান আপনারা যখন বন্ধ থাকে? হ্যাঁ কিছু পান না, খালি চাল পান। তাতে তো সংসার চলে না আপনাদের? ঠিক মতো দেয় না। আপনারা কি অনুদান চান একটু বলেন? বেশি বেশি চান, কারণ আপনারা যখন 2-3 মাস মাস যখন বন্ধ থাকে তখন তো আপনাদের না খেয়ে থাকতে হয় সংসারের। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের তো না খেয়ে থাকতে হয় অনেক সময়, নাকি? অনেক অসুবিধা হয়, কষ্ট হয়। আচ্ছা কত হয়েছে? বড় আর কোন মাছ দেখান যাবো? ওই মাছটা ইলিশ মাছটা কই একটু ধরো, একটু হাতে ধরো। মামা এই যে মাছ এইটার কেজি হবে কত? এই মাছটার 300 টাকা হবে। আচ্ছা আর ওইটার কেজি কত হবে? ডিম আছে মনে হয়, ইলিশ মাছের সিজন একটু হাতে ধরেন। এই মাছটার আপনার কাছ থেকে নেবে তারা কত করে কেজি? 300 টাকা করে নেবে, একটু বেশি গেছে। তারা বেচবে মনে হয় 500 সম্ভবত, 500-600 একটু লাভ করবে, কারণ কত বড় মাছ। এটা কয় কেজি হতে পারে অনুমান? আর ওই ইলিশ মাছটা কত বড় মাছ দেখুন। এই মাছ কি আপনারা খান না না বিক্রি করেন? সংসারে অভাবের কারণে আপনারা বিক্রি করে দেন। আপনার নাম কি? নজরুল ইসলাম। তুই যাও না, হে করে দিবি।